আসসালামু আলাইকুম, সবাইকে সোজার একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে আলোচনা করব 2022 সালে যারা বিমান বাহিনীর 51তম সার্কুলারে আবেদন করেছ, বেশ কিছুদিন ধরে আমার অনলাইন শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমার কাছে জানতে চাচ্ছিল, স্যার আমরা বিমান বাহিনীতে আবেদন করেছি, কোন ট্রেডে কি কি বিষয়ের উপরে পরীক্ষা হবে এবং কত নাম্বার করে প্রশ্ন আসবে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শিখাবো, যারা বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাবা, তুমি যে ট্রেডে আবেদন করছো না কেন, সেই ট্রেডে তোমার কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা হবে এবং কত নাম্বার করে থাকবে। তাই ভিডিওটি শেষ না পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে থাকবা, এবং যারা এই যে সোলজার ট্রেনিং একাডেমির চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমরা আমাদের এই সোলজার ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী পাশাপাশি পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, অন্যান্য বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ সাজেশন, পরামর্শ এবং বিভিন্ন ধরনের টিউটোরিয়ালগুলো আপলোড করে থাকি। তো যাই হোক, সবাই আমার স্ক্রিনে একটু লক্ষ্য রাখো, স্ক্রিনে লক্ষ্য রাখলেই তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো, প্রথমে দেওয়া আছে নন টেকনিক্যাল টেকনিক্যাল ট্রেড। প্রথমে দেখতে পাচ্ছ টেকনিক্যাল ট্রেড, যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করছো, তোমাদের প্রথমে আইকিউ পরীক্ষা হবে 100 নম্বরের। খুব মনোযোগ সহকারে শুনো, ইংরেজি হবে, যারা আইকিউতে পাস করবা, তারপরে ইংলিশ পরীক্ষা হবে। ইংলিশে তোমার 50 নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে, এরপরে পদার্থবিজ্ঞান এবং সাধারণ গণিত। পদার্থবিজ্ঞানে 25, সাধারণ গণিতও 25, পর্যায়ক্রমে পাশ করতে হবে। তুমি আইকিউতে পাস করলে ইংলিশ পরীক্ষা দিতে পারবা, ইংলিশে পাশ করলে পদার্থ দিতে পারবা, পদার্থ পাস করলে তুমি গণিত দিতে পারবা। এরপরেটা দেখো নন টেকনিক্যাল ট্রেড। নন টেকনিক্যাল ট্রেডে আইকিউ পরীক্ষা হয় 100 নম্বরের, ইংরেজি পরীক্ষা হয় 50 নম্বরের এবং সাধারণ জ্ঞান পরীক্ষা হয় 50 নম্বরের। এরপরে এমটিএফ ট্রেডে আইকিউ পরীক্ষা 100 নম্বরের, ইংরেজি পরীক্ষা 50 নম্বরের, পদার্থবিজ্ঞান 25 এবং গণিত, সাধারণ গণিতও 25 নম্বরের, সবগুলি কিন্তু এমসিকিউ হবে। প্রোভোস্ট ট্রেডে দেখো, যারা প্রোভোস্ট ট্রেডে আবেদন করছো, তোমাদের আইকিউ পরীক্ষা হবে 100 নম্বরের জন্য, এরপরে ইংরেজি পরীক্ষা হবে 50 নম্বর এবং সাধারণ জ্ঞান পরীক্ষা হবে 50 নম্বরের। চিকিৎসা সহকারিতে যারা পরীক্ষা দিতে যাবা, তোমাদের আইকিউ থাকবে 100 নম্বরের, এমসিকিউ ইংরেজি থাকবে 50টা এমসিকিউ, পদার্থবিজ্ঞান থাকবে 25, গণিত থাকবে 25, জীববিজ্ঞান থাকবে 25, প্রত্যেকটা বিষয়ে এপেশে 25 করে থাকবে। পিএফ অ্যান্ড ডিআই, এই ট্রেডে যারা আবেদন করছো, তোমাদের আইকিউ থাকবে 100, ইংরেজি থাকবে 50, সাধারণ জ্ঞান থাকবে 50। আইটি সহকারিতে যারা আবেদন করছো, আইকিউ 100 নম্বর, ইংরেজি 50 নম্বর, পদার্থবিজ্ঞান এবং সাধারণ গণিত 25-25 করে 50টা এমসিকিউ থাকবে। জিসি ট্রেডে যারা আবেদন করছো, আইকিউ থাকবে 100টা, এরপরে ইংরেজি থাকবে 50 নম্বরের, সাধারণ জ্ঞানও থাকবে 50 নম্বরের, সবগুলো এমসিকিউ পরীক্ষা হবে। খেলোয়াড় ট্রেড যারা আবেদন করছো, আইকিউ থাকবে 100 নম্বরের, 100টা কোশ্চেন, ইংরেজি থাকবে 50 নম্বরের, 50টা এমসিকিউ, পদার্থবিজ্ঞান এবং সাধারণ গণিত 25-25 করে থাকবে। খেলোয়াড় ট্রেড নন টেকনিক্যাল, যারা আবেদন করছো নন টেকনিক্যাল থেকে, তোমাদের আইকিউ থাকবে 100 নম্বরের, ইংরেজি থাকবে 25 নম্বরের এবং সাধারণ জ্ঞান থাকবে ইংরেজি থাকবে 50 নম্বরের এবং সাধারণ জ্ঞান থাকবে 50 নম্বরের। এবং সবশেষে মিউজিশিয়ান ট্রেডে যারা আবেদন করছো, আইকিউ থাকবে তোমাদের 100 নম্বরের, ইংরেজি 50, সাধারণ জ্ঞান 50। এতক্ষণ যারা তোমরা দেখলা আমার স্ক্রিনে কোন ট্রেডে কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা হয় এবং কত নাম্বার করে কোশ্চেন থাকবে, বিমান বাহিনীর পরীক্ষা লিখিত পরীক্ষা সিস্টেম, তোমাকে এমসিকিউ আকারে পরীক্ষা নেওয়া হবে, কোশ্চেন দিবে, এমসিকিউ ফর্ম দিবে। অর্থাৎ তোমরা যারা এসএসসিতে এমসিকিউ, যারা নৈবিত্তিক বিদ্যুৎ ভরাট করেছিলা, ওই টাইপের এমসিকিউ দিবে, ওই টাইপের অ্যান্সার স্ক্রিপ্ট দিবে। খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দাগাতে হবে, কাটাকাটি করা যাবে না, কাটাকাটি করলে কিন্তু ভুল হবে। অর্থাৎ তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়ে আসছো, ওখানে যে নিয়মগুলো ছিল এমসিকিউর ক্ষেত্রে, সেই নিয়মগুলোও কিন্তু
বিমান বাহিনীর পরীক্ষার ক্ষেত্রেও প্রযোজ্য। ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। বিমান বাহিনীতে মেধাবী ছাত্ররা চান্স পায়। পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থী মিলে 600+ বিমান সেনা হিসেবে চান্স পাবে। সারা বাংলাদেশ থেকে অলরেডি অনেক জেলার পরীক্ষা শুরু হয়ে গেছে। বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইটে রোল পাবলিশড হচ্ছে পর্যায়ক্রমে। রোল দেখবা, দেখে তুমি নির্ধারণ করে ফেলবা বা আগে থেকে জানার চেষ্টা করবা তোমার পরীক্ষা কত তারিখে। জয়েন বাংলাদেশ এয়ারফোর্স এই ওয়েবসাইটে গেলেই তুমি বিমান সেনা এয়ারম্যানের একটা ছক পাবা, এক্সাম শিডিউল বা রুটিন দেয়া আছে, ওখানে গিয়ে তুমি পিডিএফ ডাউনলোড করে ভালোভাবে সার্চ করে তোমার রোলটা আছে কি না তুমি নিশ্চিত হবা। এবং যাদের যারা আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ভিডিওগুলো দেখো, যারা সবসময় আমাদেরকে ফলো করো, তোমরা তো জানোই আমরা আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আমরা কীভাবে প্রস্তুতি করাই সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী এবং অন্যান্য বাহিনীর জন্য। যাদের এখনও সময় রয়েছে 15 দিন, 20 দিন, 1 মাস, 25 দিন, আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে যোগাযোগ করতে পারো। করে স্বল্প খরচে তুমি এখান থেকে একটা প্রপার গাইডলাইন মেনে প্রস্তুতি নিয়ে যেতে পারো। সোলজার ট্রেনিং একাডেমিতে সারা বাংলাদেশ থেকেই প্রচুর পরিমাণে শিক্ষার্থীরা আসে এবং অসংখ্য শিক্ষার্থী সোলজার ট্রেনিং একাডেমি থেকে প্রস্তুতি নিয়ে তারা বিভিন্ন বাহিনীতে চাকরি করছে। সোলজার ট্রেনিং একাডেমিতে আসলে আমি কথা দিচ্ছি, লিখিত পরীক্ষায় তুমি যদি ঠিক মতো আমাদের এখানে পড়তে পারো, আমরা যে সাজেশনগুলো দেবো, মডেল টেস্ট যেগুলো নিব, শীট দেব, সেগুলো যদি তুমি ঠিক মতো পড়তে পারো, অবশ্যই তুমি লিখিত পরীক্ষা চান্স পাবা ইনশাল্লাহ। কারণ আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে 100+ মডেল টেস্ট নেওয়া হয়, প্রত্যেকটা বিষয়ের উপরে আলাদা আলাদাভাবে মডেল টেস্ট নেওয়া হয়, প্রত্যেকটা বিষয়ের উপরে সংক্ষিপ্ত সাজেশন দেওয়া হয়, কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলোর উপরে এখানে প্রায় 100টার উপরে সব ক্লাস নেওয়া হবে। স্যাররা আসছেন, বিভিন্ন স্যাররা এসে বিভিন্ন বিষয়ের উপরে তোমাদেরকে হাতে কলমে শেখায় দিবে। তুমি যখন শিখে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাবা অবশ্যই ভালো করবা। আর একটা জিনিস মনে রাখবা, বিমান বাহিনীর লিখিত পরীক্ষায় পর্যায়ক্রমে পাশ করে করে আসতে হয়। কোনো একটা পরীক্ষা বাদ পড়ে গেলে তুমি পরের পরীক্ষা দিতে পারবে না, খুবই কম্পিটিশন হবে। লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের প্রাথমিক মেডিকেল টেস্ট হবে, সে কারণে মেডিকেলটা অনেক গুরুত্বপূর্ণ। যারা আমাদের এখানে আসবা, আমরা প্রাথমিক মেডিকেল টেস্ট করে থাকি, যদি কোনো সমস্যা বের হয় আমাদের যে অভিজ্ঞতা রয়েছে সে অভিজ্ঞতার আলোকে তোমাকে ভালো একটা সাজেশন আমরা দেব, পরামর্শ দেব, ওই অনুযায়ী তুমি মেডিকেল কোনো সমস্যা থাকলে সেটাও ঠিক করে ফেলতে পারবা। ভাইবা পরীক্ষা হবে তারপরে, এখানে প্রচুর পরিমাণে ভাইবা পরীক্ষা শেখানো হয়। অনেক ছেলে দেখা যায় ভাইবা পরীক্ষা গিয়ে বাদ পড়ে যাচ্ছে, কারণ তার কনফিডেন্সের অভাব, সে খুব ভালোভাবে কথা বলতে পারছে না, ভয় পায়। ভাইবা কিছুই না, ভাইবা শুধুমাত্র প্রস্তুতি থাকতে হবে। পূর্ব প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে গেলে যে কোনো বাহিনীতে নিজের যোগ্যতায় চান্স পাওয়া সম্ভব। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অন্যান্য কর্মচারীরা অনেক সৎ এবং নিষ্ঠাবান। এই বাহিনীগুলো চাকরি পেতে চাইলে শুধুমাত্র নিজের যোগ্যতাই পারে তোমার লক্ষ্যকে পূরণ করতে। সবাই ভালো থাকবা, সোলজার ট্রেনিং একাডেমিতে আসার জন্য আহ্বান করছে, ভর্তি চলছে নতুন ব্যাচে, আসলে ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া থাকলো এবং বুক ভরা ভালোবাসা থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।